নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা রাবাজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। তিনটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন পূর্ব বর্ধমানের মেমারিতে। মেমারি বিধানসভার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরর গ্রামের 20 নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য মায়া রায়ের কোটা হতে তিনটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুই দাস, দুর্গাপুর পঞ্চায়েত প্রধান শিখা রায়, উপপ্রধান নিতাই ঘোষ, শেখ শাহিন সহ সদস্যবৃন্দ, সমাজসেবী অনুপ রায়, অভিজিৎ রায় সহ এলাকার মানুষজন। এদিন বরর বারোয়ারিতলা, মাঝের পাড়া ও হাজরা পাড়ায় এই তিন জায়গায় জলের পাম্পের সুইচ টিপে উদ্বোধন করেন বিধায়ক। বিধায়ক ও সভাপতি জানান, এক একটি পাম্পের জন্য আনুমানিক 2,85,000 টাকা ব্যয় করা হয়। এই তিনটি পাম্পের ফলে এলাকার 1,500 থেকে 2,000 পিছিয়ে পড়া SC ST সম্প্রদায়ের মানুষ উপকৃত হবে। এলাকার মানুষের বহুদিনের জলকষ্ট দূর হলো। একই সঙ্গে এলাকাবাসীদের উদ্দেশ্যে বলা হয়, জল ও বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে নিয়ম করে পাম্প ব্যবহার করুন। তরমডা গাঁওতে ও বড়ল মহাবিলের সংগ্রহ ক্লাব, এই দুটো ক্লাবে যৌথ উদ্যোগে মাছ দেওয়া হচ্ছে। সবাই লাইন দিয়ে নিয়ে যাও, সবাই নিয়ে যাও, ভিড় করবে না, আস্তে আস্তে একে একে না। আমাদের মাননীয় বিধায়ক মাস্ক গুলি করছে, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাই মাস্ক গুলি করছে। আমাদের মাননীয় এবং আসার জন্য বলছি, শেখ সঙ্গে সুভারায় এবং উত্তর বিভাগীয় নিতাই ঘোষ অর্পিত রায়, মানুষকে অনেকদিন অনেক কষ্ট করতে হয়েছে এখানে। সেখানকার যে পঞ্চায়েত সদস্য এবং অভিজিৎ রয়েছে, প্রধানরা, প্রধান উপপ্রধান থেকে শুরু করে সকলেই তারা সিদ্ধান্ত নিয়ে এখানে এই যে জলের কল সাবমার্সালের মাধ্যমে পানীয় জল সরবরাহের এই যে ব্যবস্থা, এটা একটা উত্তম প্রস্তাব, সাধু প্রস্তাব, এবং শুধু প্রস্তাব না, এটা কার্যকরী হয়েছে। এর থেকে ভালো কিছু হতে পারে না। প্রথম হচ্ছে এই পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো তো যাই হোক, এটা আপনাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে খুব ভালোভাবে। আপনারাই পাড়ায় থাকবেন, আপনারাই দেখবেন যেন হাতের কাছে সুইচটা আছে, যে কেউ যখন তখন আমার বাড়ির জল শেষ হয়ে গেছে অথবা একবার আমি চালিয়ে দিলাম বা সেই করে কম্পিটিশন লেগে যাবে, সবাই বলবে ওর প্রয়োজনে লাগাচ্ছে, করতে পারলো আমি কেন করতে পারবো। খুব সাবধান, পাড়ায় একটা কোনো অনুষ্ঠান হয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলোচনা করে করবেন, সেটা একটা আলাদা কথা, আমাদের বলার কিছু নেই। কিন্তু দেখবেন এগিয়ে যেন কোনো রকম নতুন কোনো অশান্তি না হয়। আর এখানে যে আমাদের অনুষ্ঠানে যারা রয়েছেন, আমি দেখছি বেশিরভাগই আমাদের যে দাদা দিদি বোনেরা ভাইয়েরা যারা রয়েছে, তাদের কিন্তু অনেকেরই মুখে মাস্ক নেই, অনেকের মুখে মাস্ক নেই। আপনারা বাড়ি থেকে বেরোবার আগেই প্রথম এটা ভাববে যে মাস্কটা একান্ত পরা দরকার, তাহলে জীবন মরণ নিয়ে সমস্যা। ভালো একটা প্রোগ্রাম হচ্ছে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বরর গ্রাম। এখানে পঞ্চায়েত সদস্য বা গ্রাম পঞ্চায়েত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে তিনটে সাবমার্সিবল পাম্প চালু হয়েছে, চালু হলো আজকে, উদ্বোধন হলো তিনটে পাড়াতে।
যেটাতে প্রায় 1,500 লোক কম করে উপকৃত হবে। পানীয় জলের সমস্যা এরা দীর্ঘদিন ভুগছিল। এখানকার পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েত স্থানীয় পঞ্চায়েত তারা অভাবটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে এইটা চালু করলেন আজকে। এবং এটা আমরা তাদের কাছে আবেদন রাখলাম যে আপনারা এটা রক্ষণাবেক্ষণ করবেন এবং এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মহাশয়ের যে অনুপ্রেরণা, পানীয় জল দিতে হবে বিনা পয়সা যতটা দেওয়া যায় সেটা চেষ্টা করতে হবে, এইভাবে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা সার্থক যাতে হয় তার জন্য এক ধাপ এগিয়ে গেল এখানে। এখানে এরা আপাতত এটা চালু করলো, পরবর্তী ক্ষেত্রে আরও বৃহৎ পরিকল্পনা নেবে, আরও বৃহৎ অংশের লোকেরা যাতে সুবিধা পায়, যতক্ষণ না পিএইচডির সুবিধাটা এখানে আসছে সেভাবে এরা থাকবেন। আমরা তাদের ঘরে বললাম যে এগুলো আপনারা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা সেটাও আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আমার এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য বসন্ত রিদাস, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য তারা এখানে আছেন, স্থানীয় জনগণ আছেন যারা এটাতে বেনিফিটেড হবেন, যারা বেনিফিশিয়ারি, এবং সকলে এলাকার সকলে আমাদের শিক্ষানুরাগী ব্যক্তি এবং সমাজকর্মী অনুপ কুমার থেকে শুরু করে আরও অনেকে রয়েছেন, তাদের আলাদা করে নাম উল্লেখ করছি না, সকলের উপস্থিতিতে সকলের সাহায্য। বর্ধমান থেকে কল্যাণ আশিস দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এগিয়ে যাবে এটা আমরা আশা করি। নমস্কার, ধন্যবাদ। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।